আইপিএল 2021-এর জন্য কয়েকটি বড় খবর বেরিয়ে আসলো, তার কেনই বা আসবে না ভাই। আইপিএল 2021-এর অলরেডি ট্রেড উইন্ডো তো চালু হয়েছে, কিন্তু আইপিএল 2021-এর প্লেয়ার রিলিজ ডেট তো জানিয়ে দিয়েছে এবং অকশনের ডেটও জানিয়ে দিয়েছে। এই জন্যে কিন্তু এখন আইপিএল 2021 বেশি দিন বাকি নেই এবং আইপিএল 2021 নিয়ে তো বড় খবর বেরোলো, কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ফ্যানদের জন্য এটা একটু খারাপ খবর হতে পারে। তো সবই ভিডিওই আলোচনা করতে চলেছি, তার আগে আমাদের চ্যানেলে যদি তুমি প্রথমবার এসে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। আইপিএল 2021-এ না দোস্ত অনেক ট্রেড হতে দেখবে, বিশেষ করে তার কারণ এবছর কিন্তু হওয়ার কথা ছিল মেগা অকশান, তাই জন্য টিমের একটা প্ল্যান থাকে ভাই। চার বছর পরে যেহেতু মানে চার বছর মাথায় যেহেতু মেগা অকশান থাকবে, তাহলে এইভাবে টিম বানানো যাবে। মানে এক একটা প্লেয়ার তো প্রত্যেক বছর ফর্ম ঠিক থাকে না, এই জন্যে কিন্তু প্লেয়ার অদল বদল অবশ্যই তোমরা এই বছরে বেশি দেখতে পাবে অন্য বছরের তুলনায়। তার কারণ এবছর মিনি অকশান হচ্ছে, যেখানে মেগা অকশানের হওয়ার কথা, অর্থাৎ যারা অলরেডি শক্তিশালী টিম তারা তো প্লেয়ার ছাড়বে না, এবং যারা প্লেয়ারে একটু ঠিকঠাক করে দলটা আরও ব্যালেন্স করতে চায় তারাও কিন্তু প্লেয়ার পাবে না। এই জন্যে কিন্তু অবশ্যই ট্রেড করবে এবং নতুন নতুন প্লেয়ার তোমরা দেখতে পাবে এবং অনেক প্লেয়ারকেই ছেড়ে দেবে ভাই, এটা বলার আশা রাখে না, এটা আমি আগেই বলে দিয়েছি। কিন্তু কলকাতা নাইট রাইডার্স 2019-এ একটা প্লেয়ার কিনেছিল, মনে করে দেখো, প্যাট কামিংস ভাই, মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার। তো প্যাট কামিংসের কলকাতা নাইট রাইডার্স এবং কোচ ব্রেডন ম্যাককুলাম সরাসরি জানিয়ে দিচ্ছে যে তাকে ছেড়ে দেবে আইপিএল 2021-এর জন্য। আর দ্বিতীয়ত কিংসল্যান্ড পাঞ্জাব অলরেডি বলেই দিয়েছে ভাই আইপিএল খেলার পরেও যে তাকেও ছেড়ে দেবে, অর্থাৎ গ্লেন ম্যাক্সওয়েলকেও ছেড়ে দেবে। অস্ট্রেলিয়ায় ভালো পারফরমেন্স করেছে, বিগ ব্যাশেও ভালো পারফরমেন্স রয়েছে, কিন্তু তারপরে সত্ত্বেও তাকে ছেড়ে দেবে বলা যায় না। দুজনেই কিন্তু এক সিজনে খারাপ খেলেছে, টাকা তো ভাই প্রচুর পেয়েছে, কিন্তু প্যাট কামিংস ভালোই খেলেছে কিন্তু টাকা অনুযায়ী অত ভালো খেলেনি, এটা আমি মানবো হ্যাঁ ভাই, কিন্তু অত টাকা যেহেতু তো সেটা একটা কিছু অন্য ব্রেডন ম্যাককুলামের মাথায় একটা আলাদা রকম প্ল্যান আসছে। তার কারণ যেহেতু 2020 সিজন অত ভালো যায়নি কলকাতা নাইট রাইডার্সের জন্য, 2021 সিজন তাকে অবশ্যই ভালো করতে হবে, এই জন্যে কিন্তু তাকে অবশ্যই ছেড়ে দিয়েছে। তাছাড়া কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার শুভমান গিল 50 করেছে, জীবনের প্রথম 50 টেস্ট ক্রিকেটে ইন্ডিয়ার হয়ে। তো ভাই আরও এগিয়ে যাবে কলকাতা নাইট রাইডার্সকে, আশা করি এই চ্যাম্পিয়ন করাবে, আমার শেষ ভরসা এই। তো দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। তাছাড়া আমি একটা বাংলা, অর্থাৎ বাংলার যে টিম আছে সেটাই কিন্তু অবশ্যই সৈয়দ মুস্তাক আলী ট্রফি খেলবে। তো সেই সৈয়দ মুস্তাক আলী ট্রফির বাংলার শিডিউল কার সাথে কবে কবে খেলাবে সেটাও আমি বলে দিচ্ছি। বাংলা বনাম উড়িষ্যা 10 জানুয়ারি দুপুর 12টা থেকে, তারপরে 12 জানুয়ারি ঝাড়খণ্ডের সাথে খেলে দুপুর 12টা থেকে, 14 জানুয়ারি হায়দ্রাবাদ বনাম বাংলা সেটা সন্ধ্যে 7টা থেকে, 16 জানুয়ারি দুপুর 12টা থেকে আসামের সাথে খেলা, এবং 18 জানুয়ারি তামিলনাড়ুর সাথে খেলা সন্ধ্যে 7টা থেকে। তো এই ছিল ফুল শিডিউল, তো অবশ্যই তোমরাও দেখেছো এবং এইটার জন্য অবশ্যই একটা লাইক চাই, তার কারণ অনেকজন কমেন্টে করেছিল যে ভাই বাংলা শিডিউল কোথায় ভাই, এটাই আমি দিয়ে দিচ্ছি। আর তোমরা যদি ইন্ডিয়া অস্ট্রেলিয়া ম্যাচের কোনো আপডেট পেতে চাও বা আইপিএলের বা তৎক্ষণাৎ আপডেট পেতে চাও তাহলে ভাই আমাদের ওয়েবসাইটে অবশ্যই যাও, kirikbongo.com ভাই, নিচে ডেসক্রিপশানে লিঙ্ক হয়তো দিয়ে দেবো এবং লিখেও দেবো kirikbongo.com, গুগলে গিয়ে সার্চ করলেই হয়ে যাবে। তো আজকের ভিডিও এইটুকু, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।